সুকান্ত বৃন্দ এবং অজিত চৌধুরী তারা দুজনেই বলেছেন, বার্তা যা হচ্ছে অফিসিয়ালি একরকম, আর ভেতরের নেতাকর্মীদের বলা হচ্ছে যে বিরোধী শূন্য করতে, অর্থাৎ মুখে এক কাজে এক। না না, এটা কোনো বিষয় নয়। পুরো ভোট এবং কার্যত রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় এতগুলি পুরসভার নির্বাচন, ফলে মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। তার মূলত চারটি কারণ। এক, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেবেন। রাজ্য সরকারের জনমুখী স্কিমগুলি এবং পরিকাঠামোর উন্নয়ন, পরিষেবার উন্নয়নের পক্ষে তৃণমূলকে ভোট দেবেন। তিন, স্থানীয় স্তরে উন্নয়ন এবং পরিষেবা অটুট রাখা, কাছের মানুষ, কাজের মানুষ, তৃণমূল প্রার্থীদের ভোট দেবেন। আর চতুর্থত, সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পদধ্বনি আরও তীব্রতর করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। বিরোধীরা বহু জায়গায় প্রার্থী পায়নি, এজেন্ট পায়নি, কর্মী সমর্থক নেই। যারা ভুল করেও কিছুদিন আগে বিরোধীদের দিকে গিয়েছিলেন তারা ফিরে আসছেন, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। এই পরিস্থিতিতে তারা নানারকম হতাশায় ভুগছেন, কিন্তু অবাধ গণতান্ত্রিক ভোট হবে। আমরা পরিষ্কারভাবে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বারবার বলেছেন, আবারও বলেছেন যে অবাধ গণতান্ত্রিক পরিবেশেই ভোট হবে, এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা যেন কোনো অবস্থায় বিরোধীদের কোনো প্ররোচনায় পা না দেন। কারণ যারা জানে হেরে যাবে, যারা জানে নিশ্চিত মুখ দেখাতে পারবে না, তারা নানাভাবে নানা চক্রান্ত করতে পারে, কিছু প্ররোচনা দিতে পারে, নানা ধরনের অপকীর্তি করতে পারে। এইসব প্ররোচনায় পা দেওয়া যাবে না, ফলে শান্তিতে ভোট হবে এবং তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতবে। এর সঙ্গে একটা প্রশ্ন বলছে যে দলীয় প্রতীকে যিনি দাঁড়াবেন তাকে দলের সকলেই ভোট দেবেন, এটা ইমপ্লাইড, তাহলে আলাদা করে এখানে কেন বলতে হলো যে সমস্ত শাখা সংগঠনের প্রত্যেকে যেন দলীয় প্রতীকে যিনি দাঁড়িয়েছেন তাকেই সকলে মিলে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয়, তাহলে কি নির্দল একটা কাঁটা এখনো? না, কোনো কাঁটা নেই। এটা যাতে অতিরিক্ত কোনো আত্মতুষ্টি না আসে, তার কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে, কিন্তু নেতৃত্ব বলছেন যে আত্মবিশ্বাস নিশ্চয়ই ভালো থাকা উচিত, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। ফলে ঐক্যবদ্ধভাবে ভোটের দিন শান্তিপূর্ণ ভোট যাতে হয়, অভিমুখ যাতে ভোটের দিকে থাকে, যারা এজেন্ট তারা শেষ পর্যন্ত, বা যারা ক্যাম্প অফিসে বসবেন তারা শেষ পর্যন্ত বুথে ক্যাম্পে নজর রাখবেন। ফলে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত এবং আত্মবিশ্বাসী, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে না থাকে সেজন্যই দল, শাখা সংগঠন, গণসংগঠন সবাই কাল নিশ্চিতভাবে সক্রিয় থাকবেন। কিছুক্ষণের মধ্যে তৃণমূল মহিলা কংগ্রেস তারা একটা শান্তি মিছিল করবেন, এই এই সময় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে আমরা একটা ড্রামা দেখার অপেক্ষায় আছি, যেদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তাকে ভ্লাদিমির পুতিন ফোন করেছিলেন তিনি যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেওয়াতেই বন্ধ হয়েছে যুদ্ধ। এইসব অবান্তর কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা, মহিলা তৃণমূল কংগ্রেস, তারা দুটি বক্তব্য রেখে তারা মিছিল করছেন, যুদ্ধ নয় শান্তি চাই। আর যারা ভারতীয় বাইরে আটকে রয়েছেন তাদের ফেরাতে যথাযথভাবে উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আর রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা যা করার কন্ট্রোল রুম থেকে সমন্বয়ের কাজ করা হচ্ছে। এখানে ভারতীয় জনতা পার্টি কি বলল না বলল তারা একদম দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করেন। তারা তো মানুষের বিপদে পাশে থাকেন না। যখন কেউ কোনো পরিবার, কোনো এলাকার মানুষ কোনো রকম কোনো চিন্তা উদ্বেগে থাকে, শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেস বর্ষা, ফলে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এগুলো বিজেপি নেতাদেরই মানায়। দিলীপ ঘোষ বলছেন যে আপনারা শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তার কারণ পূর্ব মেদিনীপুরে কেউ টক্কর দিতে পারে তৃণমূলকে, সেটা আপনারা বুঝতে পারছেন, সেই কারণেই বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন। দিলীপ ঘোষ চাইছেন যে শুভেন্দু অধিকারী আরো মানুষের কাছে বা তৃণমূল বা বাকিরা আরো বেশি করে গদ্দার বলুক, বিস্ফোরক বলুক, ওই জন্য উনি পরিকল্পিতভাবে ইস্যুটা তুলে সাজিয়ে প্লেটের উপর বসিয়ে দেন। ফলে এটা দিলীপ ঘোষের পরিকল্পিত একটা ছক যে শুভেন্দু যাতে সর্বস্তর থেকে আরও সমালোচিত হয়, সেই জন্য শুভেন্দুর নামটা আরও সামনে বসিয়ে দেন। শুভেন্দু অধিকারী তার
বাড়ির যে পুরসভায় কাঁথি, তো কাঁথি থেকে তো অধিকারী প্রাইভেট লিমিটেডের সাইনবোর্ড আগে খুলে গেছে, এবং যিনি ছিলেন চেয়ারম্যান তিনি নাকি উন্নয়নের মুখ, সেও এক অধিকারী এদেরই বংশের, তো তাকে তো প্রার্থী করার প্রয়োজন মনে করেনি বিজেপি, সে নিজেও দাঁড়ায়নি, গুহার হারবে বলে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে কাঁথি পুরসভা তৃণমূল জিততে চলেছে, তাই এখন থেকেই পরাজয়ের দায়টা শুভেন্দুর ঘাড়ে চাপিয়ে রেখে দিলেন দিলীপ ঘোষ। আজকেও আনিস কাণ্ডে দেখা যাচ্ছে কংগ্রেস বামেরা মিছিল করছে, আমতাতেও বিক্ষোভ আজকে এখানে কলকাতাতেও মিছিল করবে, বারবার তারা দাবি করছে সিবিআই এর, এবং আজকেও তার মৃতদেহ তুলতে দেয়নি তার পরিবার, যেখানে এই মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। এটা যদি হত্যা হয়ে থাকে বা অনিচ্ছাকৃত হত্যা বা যাই হয়ে থাকুক, আমরা এটা নিন্দা করছি, আমরা দোষীদের শাস্তি চাই, এবং সেই লক্ষ্যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন, সাসপেনশন অ্যারেস্ট শুরু হয়েছে, তদন্ত চলছে। এর মধ্যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টও কিন্তু আপাতত এই তদন্ত সিটের উপর আস্থা রেখেছেন, এবং তদন্তে যারা সংশ্লিষ্ট ব্যক্তি তারা যাতে সহযোগিতা করেন সেই নির্দেশ হাইকোর্ট দিয়েছেন। এরপর মিটিং মিছিল বড় বড় কথা, যৌক্তিকতাটা কোথায়? হাইকোর্টে তো যাওয়া হয়েছিল সিবিআই চেয়ে, হাইকোর্ট তো সব পক্ষ শুনে বলেছেন যে তদন্ত আপাতত সিটের দায়িত্বে থাকবে, এবং সিট কাজ করছেন। তাহলে জনজীবনকে বিপর্যস্ত করা, মিটিং মিছিল, আসলে দেউলিয়া রাজনীতি, মানুষের কাছ থেকে যারা বিচ্ছিন্ন, যারা বিধানসভায় শূন্য পরিণত হয়েছেন, তারা এখন কোনোভাবে একটি মৃত্যুকে নিয়ে রাজনীতি করে কোনোভাবে ভেসে থাকতে চাইছেন, মানুষ বোঝেন সবটা। মুখ্যমন্ত্রী সিট গঠন করে দিয়েছেন, সিট তদন্ত করছে, আর তারাই গেছিলেন কেউ হাইকোর্টে, হাইকোর্ট দুপক্ষের সওয়াল জবাব শুনে আপাতত সিটের তদন্তের পক্ষে রায় দিয়েছেন। এর বাইরে সরকার কি করবে? এবং এর বাইরে রাস্তাঘাট আটকে পথচারীদের, নিত্যযাত্রীদের সমস্যা তৈরি করে কার কি লাভ হচ্ছে? ফলে এখন আদালতের রায়, সিট তদন্ত করছে, যার যা বলার আছে আদালতে গিয়ে বলুন। অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলছে যে আনিস খানের বাবার দাবি কেন মানল রাজ্য, মামলা কি মানলে কি মাথা আকাশ হয়ে পড়ত? অধীর চৌধুরী কংগ্রেস শাসিত রাজ্যগুলো দেখে, তার ইতিহাসগুলো দেখে আসুন, যা যা দাবি যে যে ইস্যুতে যখন যখন উঠেছিল, তো সেগুলো কি তারা মেনেছিলেন? তো ফলে এই ধরনের কথাবার্তাগুলি সম্পূর্ণভাবে যদি কোনো দল শূন্য থাকে, যার কোনো দায়বদ্ধতা নেই, দায় দায়িত্ব নেই, যে কোনো সস্তা রাজনীতির মন্তব্য তাদের পক্ষে করা সম্ভব, যাদের হাতে রাজ্য পরিচালনার ভার এবং যারা নিরপেক্ষ তদন্তের দায়িত্ব নিয়ে কাজটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যা যা করার দরকার তারা করছেন। এটা শুধু দুটো কথা বলে, একটি মৃত্যু নিয়ে রাজনীতি করে, প্ররোচনা দিয়ে, একটু সস্তা প্রচার, তো সেটা ওনারা করতে পারেন, কংগ্রেস সিপিএম বিজেপি ওনারা করতে পারেন, তৃণমূল কংগ্রেস সেটা করা সম্ভব না। কাঁথিতে একটা টেলিফোনিক কনভারসেশন প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে শিশির অধিকারী তিনি তৃণমূলের একজন ঘনিষ্ঠকে ফোন করে বলছেন শুভেন্দুর প্রার্থীকে দেখে নিও, ভোটটা দিও। এখন এটা তো শিশির বাবুর যা অবস্থা কোন দলের সেটাই জোরে বলতে পারেন না, শুভেন্দুর যা অবস্থা বাবা কোন দলে সেটা বলতে পারে না, তো এরমই এই লুকিয়ে চুরিয়ে চুপি 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 চুপি, এছাড়া ওনাদের কি জায়গা আছে? ওনা এখন অন্ধকারের জীব, গোপনীয়তার জীবে পরিণত হয়েছেন, প্রকাশ্যে আমি কোথায় দাঁড়িয়ে, আমি কোন দলে, এইটা যারা মাইকের সামনে বলতে পারে না, তাদের ওই চুপি 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 রাজনীতিতে মানুষের তারা প্রত্যাখ্যাত হবে, এই বয়সে এসে শ্রদ্ধা হারাচ্ছেন সকলের। আর একটা বলে রাখি, কারো লাগবে কি লাগবে না আমি জানি না, শুভেন্দু অধিকারী আমাকে বিভিন্নভাবে যে আক্রমণ করেছিলেন তাতে আমি অত্যন্ত আমোদ পেয়েছি, তার কারণ মানসিক চাপে না থাকলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না, তো উনি আমাকে বলেছেন আমার সম্পর্কে যে আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিলেন, তো আমি আগের দিন বলেছিলাম আমার বাবা প্রয়াত ডক্টর কল্যাণ কুমার ঘোষ, তিনি 1995 সালে প্রয়াত হয়েছেন, এবং মৃত্যুর দিন পর্যন্ত আমাকে ত্যাজ্যপুত্র করেননি, তারপরে যদি করে থাকেন শুভেন্দুর কাছে কোনো খবর থাকতে পারে। তো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী তাঁকে একটি
নোটিশ পাঠিয়েছেন। এই চিঠিটি পাওয়ার 72 ঘন্টার মধ্যে এই ত্যাজ্যপুত্র শব্দের জন্য তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, এবং তিনি যদি ক্ষমা না চান পরবর্তী আইনে যা যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা আমি নেব।